এই হোয়াটসঅ্যাপ মোমিলাবাদ দিস ইজ মুন্ন ব্যাগ উইথ অ্যানাদার ভিডিও তো অনেকদিন হয়ে গেছে লাস্ট টাইম আমরা মুন নাইটের প্রথম সিরিজ এক্সপ্লেন করছিলাম মানে মুন নাইট সিরিজের প্রথম এপিসোড এক্সপ্লেন করছিলাম যাই হোক না কেন এরপর অনেকদিন হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বাসাই ছিলাম না যে কারণে ভিডিও আপলোড করতে পারি না বা ভিডিও বানানোরকম সুযোগ হয় নাই সো আজকে থেকে আবার কন্টিনিউ করতেছি আমরা মুন নাইট সিরিজের আজকে এক্সপ্লেন করবো হচ্ছে দ্বিতীয় নাম্বার এপিসোড তুমি যদি চ্যানেলে প্রথমবার থাকো তাহলে আমি অনুরোধ করব প্রথম এপিসোডটা তোমরা আগে দেখে আসো তারপরে দ্বিতীয় এপিসোডে আসো নাহলে কিছুই বুঝতে পারবা না তো শুরুতেই আমরা স্টিভেন রে আবার দেখতে পারি সেই আগের মতোই বিছনা থেকে উঠতে যায় পরে গেছে কারণ ওর পা সবসময় বাধা থাকে বেডের সাথে ও আয়নায় দেখে মার্কের সাথে কথা ট্রাই করে মানে আগের রাতে যা ওই আর কি আবার বের হয়ে ওর কাজে অর্থাৎ ও যে মিউজিয়ামে কাজ সেইখানে চলে হয়েছিল এরপরে করতো যায় কারণ ওর কাছে বিষয়টা একটু স্বপ্নের মতোই মনে হইতেছিল বাট যাই হোক ওইখানে যা পরে ও দেখে যে মিউজিয়ামে অবিয়াসলি ভাঙাচোরা হয়েছে অর্থাৎ রাস্তায় যে ঘটনাটা হয়েছে তার মানে ওইটা সত্যি এরপরে ওরা যায় সিসি ক্যামেরা চেক করার জন্য কারণ এখানে স্টিভেন বলতেছিল ওরে যে একটি ক্রিচার

এই জবটা থেকে বের করে দেয়া হয় সিনটা খুবই ইমোশনাল ছিল কারণ স্টিভেনের আপাতত কোনো কিছু বলতে শুধু জবটাই ছিল কারণ তোমরা প্রথম এপিসোডেই জানতে পারছো স্টিভেনের অন্য কেউ নাই সো যাই হোক না কেন এরপর স্টিভেন ওইখান থেকে অনেক কষ্ট পায় সেই এস্টেট আর্টিশের কাছে যায় আর ওইখানে গিয়ে ওর কষ্টের কথা একা একা বলতে থাকে যাই হোক এরপর আমরা দেখতে পারি স্টিভেন সেই তাবির কুষ্ঠা করার জন্য একটা লকার অফিসে যায় যেখানে যা পড়ে ওইখানে স্টিভেনকে লোকটা বলে যে আমি তো আপনাকে চিনতে পারছি আপনি তো এর আগে এইখানে আরো অনেকবার আসছেন অর্থাৎ মাঝে মাঝে এইখানে আসেন চলেন আপনারে আপনার রুম আমি দেখায় দিয়েছি তো সেই লোকটা মার্কে নিয়ে একটা রুমে যায় যে রুমটার নাম্বার ছিল হচ্ছে তেতাল্লিশ যাই হোক এরপরে ও রুম খুলে ভিতরে প্রবেশ করে আর ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারে বেসিক্যালি এটা হচ্ছে মার্কের সিক্রেট একটা লোকেশন অর্থাৎ মার্ক এখানে মাঝে মাঝেই আসে যাই হোক ওইখানে একটা ব্যাগ পরা ছিল সেই ব্যাগটা খোলা পরে ওইখান থেকে স্টিভের একটা বন্দুক পায় আর পাসপোর্ট পায় আর ওই ব্যাগের ভিতরে প্রচুর পরিমাণে টাকা ছিল ওইখানে সেই গোল্ডের স্ক্রাপটাও দেখতে পারে বেসিক্যালি এইটা হইতেছে একটা কম্পাসের মতো যেইটা হইতেছে অ্যামিড গডের যে লোকেশন আছে ওইটারে নির্দেশ করে এরপরে আমরা দেখতে পারি ওইখানে যে রিফ্লেকশন হইতেছিল ওইখানে মার্কের সাথে স্টিভেন কথা বলতে থাকে যে তুমি অনেক খারাপ বেসিক্যালি স্টিভেন এখানে মার্কে সব দড়ি দিতেছিল কারণ ওর কারণে ওর জব গেছে প্লাস ও এতটা ভয়ঙ্করও বুঝতে পারছে এখানে গান রয়েছে এত টাকা পয়সা রয়েছে তার মানে বোঝায় যায় যে মার্ক একটা খারাপ পার্সোনালিটি মার্ক এখানে স্টিভেনে অনেক বোঝানোর ট্রাই করে আর বলে যে ওইখানে তুমি বেডে শুয়ে পড়ো আর তোমার বডিটা আমার দিয়ে দাও কারণ আমার এখনও অনেক কাজ বাকি আছে আর এরপরে তুমি এরকম থাকলে অনেক বিপদেও পড়তে পারো কারণ তোমার পিছনে অনেক শত্রু লাগিয়ে আছে করি বাট এইখানে স্টিভেন ওর কোনো কথাই শোনে না আর বলে কি এই বন্দুক আর এই টাকা পয়সা নিয়ে আমি পুলিশের কাছে দিয়ে দিব আর সব কিছু বলে দিব স্টিভেন যখনই ওইখান থেকে ব্যাগটা নিয়ে পালাইতে যাবে ঠিক তখনই আমরা দেখতে পারি আশেপাশে লাইট অন অফ হইতেছে আর স্টিভেন অনেক ভয় পেয়ে দৌড়াইতে থাকে আর সামনে ঠিক তখনই আমরা দেখতে পারি চাদের দেবতা সুরে ওইখান থেকে স্টিভেন অনেক ভয় পেয়ে যায় যে কারণে ও দৌড়ায় বের হয়ে চলে আসে আর আইসা একটা স্কুটির সাথে গুতা খায় আর এই স্কুটিটা চালাচ্ছিল হচ্ছে লাইলা লাইলাকে আমরা একটু পরে জানতে পারবো লাইলা এখানে স্টিভেন বলতে থাকে আমি তোমার অনেকক্ষণ ধরে ফোন দিতেছি তুমি কেন ফোন রিসিভ করতেছো না এটা সেটা বলতে থাকে বাট স্টিভেন তো চিনতে না আবলাবল করতে থাকে মানে কি বলবে না এরকম আর কি সো এখানে বলে আরে ভাই আমি তোমার বউ আমার সাথে তো ঠিক করে কথা ভাবে কেন যার মাধ্যমে আমরা বুঝতে পারি লাইলা হচ্ছে মার্ক যে ক্যারেক্টার আছে ওর বউ স্টিভেন এখানে কি বলবে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিল না যে কারণে কয় যে প্লিজ তুমি আমার আমার অ্যাপার্টমেন্টে নিয়ে যাও মানে ওর নিজের ঠিকানা দেয় আর ওইখানে যাওয়ার পরে লাইলার সবকিছু একটু বোঝানোর ট্রাই করে যে অ্যাকচুয়ালি মার্ক হইতেছে দ্বিতীয় ক্যারেক্টার ওর ওর রুম টুম দেখা ইত্যাদি ইত্যাদি আর ওইখানে আমরা একটা বই দেখতে পারি যেটা ছিল ইজিপশন সম্পর্কে একটা কথা বলে রাখি মার্ক হচ্ছে ইজিপশন সম্পর্কে যতটা জানতো স্টিভেন ততটা জানার চেষ্টা করতো আর কি মানে হইতেছে স্টিভেন এই বইটই বর্তমানে ওর এইগুলো সম্পর্কে জানার অনেক আগ্রহ ছিল স্টিভেন লায়লারের সব কিছু বোঝানোর জন্য ওই ব্যাগ সম্পর্কে বলতেই যাচ্ছিলো ঠিক তখনই আমরা দেখতে পারি যে স্টিভেনের যে দ্বিতীয় পার্সোনালটি মার্ক সে ওরে না করতেছে যে লায়লারে প্লিজ এই বিপদের মধ্যে ফালায় না কারণ লায়লা যদি এই সম্পর্কে জানতে পারে তাহলে লায়লার জীবনও বিপদে পড়ে যাইতে পারে যেটা কারণে স্টিভেন ওইখানে থাইমে যায় বাট যেহেতু ব্যাগ নিয়ে কথা উঠছিল সো লায়লা ইচ্ছা করে নিজে থেকে ওই ব্যাগটা জোর করে দেখে যে ব্যাগের ভিতরে কি আছে ওইখানে সেই গোল্ডের স্ক্র্যাপটা দেখতে পারে আর এখান থেকে আমরা জানতে পারি যে লায়লা এই গোল্ডের স্ক্র্যাপ সম্পর্কে আগে থেকেই জানে আর এর মধ্যে স্টিভেনের ঘরে দুজন ডিটেকটিভ চলে আসে স্টিভেন ভাবে ওই যে মিউজিয়ামে যে কাণ্ড করছিল সেই কারণে হয়তো বা ডিটেকটিভ আসছে আর ও ডিটেকটিভদের বলে অ্যাকচুয়ালি সব কিছু তো আমি মাইনে নিছি আর ডিরেক্টরেও বলে দিছি সব কিছু আমার ঘরে এসে ভাই তল্লাশি করার কি আছে বুঝলাম না বাট ডিটেকটিভ দুইজন তাও ঘরে ঢুকে আর সব কিছু তল্লাশি করতে থাকে আর আমরা দেখতে পারি লায়লা জানলা দিয়ে বের হয়ে ঘরে বাইরে যেয়ে পলায় কিন্তু ব্যাগের ভিতরে পাসপোর্ট আর এতগুলো টাকা থাকার কারণে এখানে স্টিভেন দোষী হয়ে যায় যে কারণে ওরে গ্রেপ্তার করে নিয়ে যায় দুইজন ডিটেকটিভ আর যাওয়ার সময় দুইজন মার্কের সম্পর্কে বলতেছিল কারণ ওরা তো ভাবতেছিল এটা মার্ক কত খুন করছে 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 কি কি না যেটা থেকে আমরা বুঝতে পারি মার্ক অ্যাকচুয়ালি কত বড় গুন্ডা ছিল মানে প্রচুর মানুষ হত্যা করছে প্লাস মিউজিয়ামে তো করছে এটা সেটা অনেক কিছু চুরিও করছে গাড়ি কিছু দূর যাওয়া পরে থাইমে যায় আর স্টিমেন্ডের রায় রাইখে ওরা দুইজন এখান থেকে চলে যায় আর আমরা দেখতে পারি এখানে আর্থর হ্যারো চলে আসে যেটা থেকে আমরা বুঝতে পারি একচুয়ালি এই গোয়েন্দা দুইজন আর্থার হ্যারোর লোক ছিল আর এখান থেকে পলানোর কোনো ওয়ে ছিল না কারণ চারদিকে আর্থার হ্যারোর লোক দিয়ে ঘেরা সো স্টিভের না চাইতেও এখানে আর্থার হ্যারোর সাথে চলে আসতে হয় এখানে স্টিভেন আর আর্থার হ্যারোর মধ্যে অনেক কথা হয় যেখানে আর্থার হ্যারো কথা বলার সময় আমরা দেখতে পারি খুনসু স্টিভেনকে বলতেছিল যে আর্থার হ্যারোর কোনো কথায় বিশ্বাস করে না তখন আর্থার হ্যারো বলে কি যে তোমারে খুনসুখ কি বলতেছে আমার কথা বিশ্বাস না করতে তাই না তো এখানে স্টিভেন জিজ্ঞেস করে যে তুমি কেমনে জানলাই সব সম্পর্কে অর্থাৎ তুমিও কি ওর কথা শুনতে পারো কি না তখন আর্থার হ্যারো বলে যে কিছুক্ষণ আগে পর্যন্ত আমি শুনতে পারতাম তুমি হয়তো সো খাদেম ওর অর্থাৎ খুনসুখ খুনসুর খাদেম তুমি আর তোমার আগে খনসুর খাদেম আমি ছিলাম মানে হইতেছে মার্ক বর্তমান যে নাইট এর আগে মুন নাইট ছিল হচ্ছে আর্থার হেরো অর্থাৎ সর্বপ্রথম যে খাদেম বা নাইট সেটা ছিল হচ্ছে আর্থার হ্যারো বাট বর্তমানে এই আর্থার হেরো হইতেছে অন্য গড় অর্থাৎ দ্বিতীয় যে গড় আছে অমিট ওর খাদেম মানে হইতেছে এখানে দুইটা গড়ের মধ্যে লড়াই হইতেছিল খুনসুর খাদেম হইতেছে মার্ক আর অমিটের খাদেম হইতেছে আর্থার হ্যারো আর এখানে আমরা দুইটা গডের মরিপ সম্পর্কেও জানতে পারি খনসু যে হইতেছে অপরাধ করার পরে মানুষকে শাস্তি দেয় অর্থাৎ মুন্নাইট মুন নাইট হইতেছে মানুষ অপরাধ করবে এর পরে শাস্তি দিবে আর আর্থার হেরো হইতেছে এমন একটা অর্থাৎ অমির যে গডের যে খাদেম এ হইতেছে এমন একটা গড় যে হইতেছে মানুষ অপরাধ করার আগেই শাস্তি দিয়ে দেয় মানে ধরো তুমি অনেক বছর পরে একটা অপরাধ করবা বাট তার আগেই তোমার শাস্তি দিয়ে দিব যে কারণে আমরা প্রথম এপিসোডে দেখছিলাম যে ওই মহিলাটা মারা যায় অবশ্য সে বলছিল সে কোনো অপরাধ করে নাই তার মানে হয়তো এমন একটা জিনিস ছিল হয়তোবা মহিলাটা পরে অপরাধ করবে যে কারণে সে আগেই ওইটা শাস্তি পায় গেছে অর্থাৎ মারা গেছে হ্যারো বোঝানোর চেষ্টা করে যে মানুষ অপরাধ করার আগে যদি সেই মানুষটারে যায় এই দুনিয়া জান্নাতের হয়ে যাবে এখানে আর কোনো অপরাধ থাকবে না স্টিভেন ওরে বলে যে অ্যাকচুয়ালি এইটা তো ঠিক না কারণ ধরো একটা বাচ্চা ছেলে আজকে জন্ম নিছে সে পঁচিশ বছর পরে একটা অপরাধ করবে তার জন্য তো আর তার এখনই মাইরে ফেলান যায় না অ্যাকচুয়ালি এটা সঠিক কোনো নিয়ম না হ্যারোস এরপরে স্টিভেনের কাছে সেই গোল্ডেন স্ক্রাপটা চায় বাট গোল্ডেন স্ক্রাফ তো এখানে স্টিভেনের কাছে ছিলই না ঠিক তখন আমরা দেখতে পারি লায়লা আসে লায়লা এসে বলে যে গোল্ডেন স্ক্রাফ আমার কাছে রয়েছে কেউ যদি পারে তো আমার কাছ থেকে আসে এটা নিয়ে যাক এইটা বইলা সামনে আগায় স্টিফিন নিয়ে ওইখান থেকে দৌড় শুরু করে লায়লা আর আমরা দেখতে পারি আর তার নিজের লাঠির সাহায্যে মাটির নিচ থেকে একটা ক্রিচার বের করে যেটা দেখতে আগের এপিসোডের থাকা সেই ক্রিচারটার মতোই লাগতেছিল আর এটা থেকে আমরা বুঝতে পারি আগের এপিসোডে স্টিভেনের পিছনে যে ক্রিচারটা লাগাইছিল সেটা আর কেউ না এই হ্যারোসি পাঠাইছিল স্টিভেন আর লায়লা দুইজনই একটা রুমে এসে দর লাগাই দেয় আর বাইরে থেকে সেই ক্রিচারটা দরজা ধাক্কাইতেছিল ঠিক তখন করে বলে যে আমারে বডি দিয়ে দাও আমারে বডি দিয়ে দাও লাইলাও বলে নিজে শ্যুট পরো শ্যুট পরো মানে আমরা বুঝতে পারি লাইলা আগে থেকে নাইট সম্পর্কে জানে বাট স্টিভেন মার্কে এখানে বডি দেয় না কারণ মার্ক বডি পাইলেই খুন খারাপই করে যে কারণে ও নিজে থেকে শ্যুট পরার একটা ট্রাই করার জন্য লাভ দেয় আর এখানে আমরা একটা নতুন শুট দেখতে পারি যেটা হতেছে মিস্টার নাইট অর্থাৎ স্টিভেন যদি শ্যুট পরে সেটা হচ্ছে মিস্টার নাইট হয় আর মার্ক যদি শ্যুট পরে সেটা হইতেছে মুন নাইট হয় মানে যে যেরকম তার স্যুটটাও ঠিক তেমন যেখানে স্টিভেন হইতেছে একজন সাদা দেয় মিস্টার নাইটও এখানে একটু সাদা অতটা এগ্রেসিভ না আর অন্যদিকে মার্ক অনেক এগ্রেসিভ আর ও যখন মুন নাইট হয়ে যায় তখন আরও এগ্রেসিভ হয়ে যায় মানে বুঝতেই পারতেছো মুন নাইট হইতেছে সবচেয়ে পাওয়ারফুল এইখানে সেই ক্রিচারটার সাথে মিস্টার নাইটের অনেক ফাইট হয় বাট এইখানে মিস্টার নাইট সেই ক্রিট সাথে পারতেছিল না মানে লাইলা আর মিস্টার নাইট দুইজনে ওইখানে সেই ক্রিট অনেক মারতেছিল যে কারণে মার্ক স্টিভেন্ডে বারবার বোঝানোর চেষ্টা করে যে এর সাথে তুমি পারবা তার থেকে ভালো বডিটা আমার দিয়ে দাও আমি মারবো এর সাথে তুমি পারবা অ্যান্ড অ্যাট লাস্ট কোনো উপায় না দেখে মিস্টিভেন্ডে মার্ককে বডি দিয়ে দিতে হয় অ্যান্ড মার্ক যখন বডি পেয়ে যায় তখন শ্যুট পরা পরে মার্ক হয়ে যায় মুন নাইট আর মুন নাইট হওয়া পরে জানোই তো ওর পাওয়ার অনেক বেড়ে যায় মুন নাইট জোরে জোরে লাভ দিয়ে একটা দেয়ালের উপর দিয়ে আর একটা উপরে যাইতে থাকে আর পিছনে ওই ক্রিচারটাও আসতে থাকে বেসিক্যালি এটা ছিল একটা প্ল্যান আর এরপরেই সেই ক্রিচারটার একটা চুক্ষা ইসের সাথে লাগায় ও মাইরে ফেলা ওইখানে আর এরপরে মার্ক আবার নিজের ফর্মে চলে আসে অর্থাৎ স্যুট সারা চলে আসে আর এটা ছিল হচ্ছে মার্ক এতক্ষণ কিন্তু স্টিভেন ছিল আর এইখান থেকে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি মার্ক যতক্ষণ না চাবে স্টিভেন বডি পাবে না আবার স্টিভেন যতক্ষণ না চাবে ততক্ষণ মার্ক বডি পাবে না স্টিভেন এখানে নিজের বডি ব্যাগ চায় বাট মার্ক বলে আমার কাজ আছে সো এখন এই বডি আর তোমার আমি দিব না মানে হইতেছে একবার সরাসরি না বলে দেয় আর এরপরে মার্ক খেয়াল করে যে সেই গোল্ডেন স্ক্রাবটা অ্যাকচুয়ালি পরে গেছে আর যেটা একটা লোক খুঁজে পায় আর এরপরে আর্থার হ্যারো ওইখানে আসে আর আর্থার হ্যারো আইসে ওই লোকটার কাছ থেকে সেই গোল্ডেন স্ক্রাবটা নিয়ে ওই লোকটারাই মেরে ফেলায় দেন আমরা দেখতে পারি রে এখানে খুনশু অনেক বেশি কথা বলে যে তোমার ভুলের কারণে স্কার্প পায়ে গেছে আর এই স্কার্প দিয়ে ও যদি সেই বডি খুঁজে পায় আর সেই বডি যদি মুক্ত করে দেয় তাহলে পুরো পৃথিবীর অবস্থা ওরা দুজন খারাপ করে দিবে এখন তোমার দায়িত্ব হচ্ছে এই ডারে ঠেকানো আর এরপরেই আমরা দেখতে পারি হঠাৎ করে মার্ক সেই ইজিপশনের শহর অর্থাৎ পিরামিডের কাছাকাছি একটা শহরে চলে আসে আর এপিসোডটা এখানে শেষ হয়ে যায় সো থ্যাংক ইউ গাইস থ্যাংকস ফর ওয়াচিং